তো ভাইপো লটারি, তিন বছর ধরে বলেছি, সর্বনাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ, শেষ করে দিয়েছে খেটে খাওয়া মানুষদের। সারদা রোজফালির মতো একটি বড় স্ক্যাম, হাজার হাজার কোটি টাকা স্ক্যাম, 5,000 কোটি টাকার কাছাকাছি রাজ্য সরকার শুধু দু বছরে স্টেট জিএসটি নিয়েছে। সুপ্রিম কোর্টে যে তালিকা বেরিয়েছে ইলেকট্রাল বন্ড এসবিআইর, 600 কোটি টাকার বেশি এই কোম্পানি দিয়েছে অফিসিয়ালি তৃণমূল, এর বাইরেও 100 কোটি টাকা নন অফিসিয়ালি দিয়ে। এটা তৃণমূলের লটারি। অনেক সংখ্যা বাড়বে, এরপরে লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি বেরোবে। আমার কাছে অলরেডি 1,000 ভুয়া লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের নম্বর চলে এসেছে, বের করে দেবো, বের করে দেবো। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের টাকা কাকদ্বীপের ব্যাংকে আইপ্যাকের অ্যাকাউন্টে গেছে, 12 কোটি টাকা, আমি চেক নম্বর বলে দেবো। সরকার না থাকলে উধাও তো হবে, সরকার আছে পশ্চিমবঙ্গে, সরকার নেই, সরকার না থাকলে উধাও হবে, কত কোটি পরে দেখতে পাবো, 3 কোটি না, আমার কাছ থেকে শুনবেন 9 কোটি হয়ে গেছে, গণনা শেষ হয়নি, কম্পিটিশন চলছে, অপা পার্থকে হারাবে কিনা। এই ডিয়ার লটারি, মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে। আমি 3 বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না, আনসোল টিকিটে লটারি লাগে। 1 কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক, হকার, টোটো চালক, দিন আনতে দিন খাওয়া, 200-300 টাকা রোজগার, অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন, আত্মহত্যা পর্যন্ত করেছে, একাধিক নাম আমার কাছে আছে। এটা ভাইপো লটারি, 4,500 কোটি টাকা দু বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে, 600 কোটি টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে, এরা 400 কোটি টাকা বেআইনিভাবে নিয়েছে। চেন্নাইতে বসে 21 সালে ভোটের আগে ডিল হয়েছিল ভাইপো, ওখানকার যারা ছিলেন শাসক এখনও আছেন তারা, এবং আইপ্যাকের লোকেরা, তারা ডিল করে দিয়েছিল, তৃণমূল 100 কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য 2021 সালে। তারপর থেকে বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে, ডেলি খাওয়া লোকেদের। অতএব এদেরকে একেবারে সমূলে তুলে ফেলা উচিত, এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেড করে তাদের গ্রেফতার করা উচিত, এই দাবি করছি। আমাকে আরো একটি জায়গায় যেতে হবে, নন্দীগ্রামে, তারাচন্দ্রবাড় গ্রামে, যেখানে 2021 সালে নির্বাচনে আমাকে ভোট দেওয়ার অপরাধে নির্বাচনের ফল ঘোষণার পরে 35টা হিন্দু বাড়ি ভাঙা হয়েছিল। ওই গ্রামে ওই বছর থেকে রাস উৎসব চালু হয়েছে, তাই আমি প্রত্যেক বছর যাই, 21, 22, 23, এবারেও যাব 24। আমি সেখানে পৌঁছাব, কারণ শুধুমাত্র হিন্দু সনাতনী হওয়ার জন্য, তারা কোনো রাজনৈতিক নেতা ছিল না, তাদেরকে উপর আক্রমণ করেছিল, কারা আক্রমণ করেছিল আপনারা জানেন। আমরা হিন্দুরা আজকে নতুন আক্রান্ত হই না, আমাদের যদি ইতিহাস দেখেন, সেই বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে, মানে বুঝতে পারছেন তো, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই সময় থেকে মোগল, পাঠান, আমরা আক্রান্ত হতেই চলেছি, আক্রমণের কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, আমরা বিভিন্ন রাজনৈতিক মতে পথে আলাদা, আমরা জাতপাতের কথা ভাবি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে তপশিলি, কে কায়স্থ, কে মাহেশ্য, আমরা নানাভাবে বিভক্ত। এই সুযোগটা অন্যরা নেয়, তার মধ্যেও আশার আলো আছে, 500 বছর পরে আমরা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের আমরা গর্ভগৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। এই বছরই হয়েছে 2024-এর 22শে জানুয়ারি, বাবর যেদিন রাম জন্মভূমি ভাঙে, একদিনে 70,000 লোক শহীদ হয়েছিল,
এখনো শহীদ হচ্ছে, আমাকে ভোট দিয়েছে বলে নন্দীগ্রামের চিল্ল গ্রামে দেবব্রত মাইতি খুন হয়েছে 2021 সালে 5ই মে। ভোটের আগের দিন অভিজিৎ গাঙ্গুলি সমর্থন করেছিল বলে একজন তফসিলি 60 বছরের মহিলা, মাতৃসম মহিলা রথিবালা আড়ি, তার খুন হয়েছে এই বছর কয়েক মাস আগে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, গীতা টিতা পড়তে হবে, ধর্ম রক্ষতে রক্ষিত। দামোদর মাস চলছে, কার্তিক মাস, আমরা অধিকাংশ লোকই পালন করি না। আমরা ফাংশন দেখতে যতজন আসি পূজা মণ্ডপে তার থেকে অনেক কম লোক যায়। এই অভ্যাসগুলো পরিবর্তন না করলে অনেক কিছু পাবেন, অনেক কিছু না পাওয়ারও দুঃখ থাকবে, এ তো চলমান প্রবাহ। সরকার আসবে যাবে, নেতা আসবে যাবে, বদল হবে, কিন্তু ধর্ম পরিবর্তন কখনো হবে না। এই কথাটাই গীতাতে স্পষ্ট করে লেখা আছে, ধর্ম রক্ষতে রক্ষিত। অনেকে বলেন ধর্ম যার যার উৎসব সবার, এখন যা অবস্থা হয়েছে বাংলাদেশের পরে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে, এখন বলতে হচ্ছে, আমি বলছি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। এই জায়গায় আজকে গেছে, তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে 600 মন্দির ভেঙে দিয়েছে, কোনো অপরাধ আছে? কোনো হিন্দু লোক অন্য ধর্মকে খারাপ কথা বলে? আমরা তো জীবনে বলি না, কখনো বলি না, আমরা দুষ্কৃতকারী বলি, গুন্ডা বলি, কিন্তু সামগ্রিকভাবে কোনো ধর্ম কোনো সম্প্রদায়কে আমরা কখনো আক্রমণ করি না। আমি সম্প্রতি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে মোদীজি এত কাজ করেন, সবাই রেশন নিয়ে যাচ্ছে, সবাই ভ্যাকসিন পেয়েছে, অনেক কিছু করছেন, রাজ্য সরকারও তার চেষ্টা অনুযায়ী করছে, সেটা কোনো ব্যাপার না, সরকারের টাকা। তা আপনাদেরকে সংখ্যালঘুরা ভোট দেয় না, আমি কোনো খারাপ কথা বলি না, আমি বললাম ওনাদেরকে বোঝানো হয়েছে যে আমরা হিন্দুদের পার্টি। আমাদের প্রধানমন্ত্রী তার সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি ভারতের জন্য করেন, ভারতের সন্তানদের জন্য করেন, সেখানে কোনো ভেদাভেদ ধর্ম সম্প্রদায় থাকে না। তবুও যদি কেউ বুঝে বলেন আপনি হিন্দুদের পার্টি, হিন্দুদের পার্টি, আপত্তি কোনো কারণ নেই, কারণ আমার তো রাজনীতি পরে, আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, আমি সনাতনী, আমার ধর্ম সবচেয়ে পুরনো, হাজার হাজার বছরের পুরনো। আমার আফগানিস্তান ছিল, তোমরা নিয়ে নিয়েছ, আমার পাকিস্তান ছিল, তোমরা নিয়ে নিয়েছ, আমার বাংলাদেশ ছিল, তোমরা নিয়ে নিয়েছ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার সব ছিল ভারতে। কাটতে কাটতে খণ্ডিত হতে হতে আজকে দেশের এই অবস্থা হয়েছে। তাই স্বাভাবিকভাবে আমাদের ধর্মীয় জাগরণের প্রয়োজন রয়েছে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে দুর্গাপূজাতে কি হল, উত্তরবঙ্গের ফলাকুটা কাটাতে, এর পূর্ব মেদিনীপুরে বসে বুঝতে পারবেন না। পূর্ব মেদিনীপুরে যেভাবে হোক আপনারা আমাকে সাহায্য করেন, কেউ এসেছিলেন হেলিকপ্টার চড়ে, খুব বড় প্রভাবশালী লোক, প্রশাসনের কর্ত্রী, তার ভাইপো আরো বড় লোক, 1500-2000 পুলিশ ছাড়া বেরোয় না, এসে বলল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, অধিকারী মুক্ত। প্রথম তো আমাকে হারাতে এলো নন্দীগ্রামে, নিজে হেরে বাড়ি চলে গেল, তারপরে এসে লোকসভা ভোটের সময় বলছে অধিকারী মুক্ত, আর আপনারা অধিকারী যুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন, অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়ে দিয়েছেন, সৌমেন্দু অধিকারীকেও জিতিয়ে দিয়েছেন। এইটাই তো আপনাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, এই বন্ডিং আমরা চিরদিন ধরে রাখার চেষ্টা করব। আমরা অনেক লড়াই করে এই জেলাকে শান্ত এবং রাজনৈতিক সহাবস্থান, একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে রাখার চেষ্টা করব। এখানে মারামারি গণ্ডগোল হয় না, আমরা কার্যত এটাতে বাধা দিই। মানুষের চোখে জল ফেলে, অত্যাচার করে, খুন করে, মিথ্যা মামলায় জেল খাটিয়ে এসব করে কখনো
কিছুদিনের জন্য টিকে থাকা যায়, বেশি দিনের জন্য টিকে থাকা যায় না। তাই আমাদের পরিবার আজকে এত বছর ধরে সেই ব্রিটিশ আমলের আগে থেকে, স্বর্গত বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশে জেলে ছিলেন, আমাদের স্বর্গত কেনারাম অধিকারী শিশির বাবুর পিতৃদেব বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন, 70 সাল থেকে শিশির বাবু পুরসভার চেয়ারম্যান, 82 সালের MLA। আমিও আপনারা জানেন কলেজ রাজনীতি থেকে এসেছি, MLA হয়েছি অনেকবার, MP হয়েছি 2 বার, ইত্যাদি ইত্যাদি কাউন্সিলর হয়েছি। তাই আমাদের, আমরা চাই এখানে সবাই নিজ নিজ ধর্ম পালন করুন। স্বামীজি শিখিয়ে গেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। ফালা কাটাতে কি হলো এই পুজোতে? বলছে শাঁখ বাজাবেন না, উলু ধরি দেবেন না, ঘন্টা বাজাবেন না, ঢাক বাজাবেন না। আমাদের পুরুষদের কিছু করতে হয়, এই মায়েরা যারা সবচেয়ে ধর্ম কর্ম করে, অমাবস্যা করে, পূর্ণিমা করে, একাদশী করে, দামোদর মাস করে, সকালে শাঁখ বাজায়, সন্ধ্যায় ধূপ দেয়, দীপ জ্বালায়, এই মায়েরা নিত্য পূজা করে, লক্ষ্মীর পাঁচালি পরে, এই মায়েরা রামায়ণ মহাভারত পরে, এই মায়েরা ফালা কাটাতে একজোট হয়ে বলল বেরো এখান থেকে, তোর রাগ লক্ষ্মীর ভাণ্ডার, এসব চলবে না এখানে, আমরা উলুধ্বনিও দেব, আমার শাখা তলা সিঁদুর আগে, তারপরে অন্য কথা। দাঁড়িয়েছে গার্ডেন নিচে, সেখানে গিয়ে বলছে মাইক বাজাবেন না, মাইক বাজাবেন না, চণ্ডীপাঠ হবে না, গায়ত্রী হবে না, দিন বেশি দূর বাকি নেই, এখানে বাজকুলেও রথযাত্রায় আপনারা 7 দিন ধরে আপনার ঠাকুরের নাম কীর্তন ইত্যাদি হয়, কেউ বাধা দেয় না, কিন্তু দিন আসছে, যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হন, সনাতনীরা এক না হন, বিপদ আছে। বিজয়া দশমীর দিন এই নদী পেরোলে, দুটো নদী পেরোতে হবে, নরঘাটের নদী আর রূপনারায়ণ শ্যামপুর হাওড়া, 5টা মূর্তি ভেঙে দিয়েছে দুর্গা ঠাকুরের, বিসর্জন করতে দেয়নি। আপনি বলছেন তো নদীর ওপারে, দুটো নদী পেরিয়ে অনেক পরে আসবে আমার এখানে, আপনি ভাবছেন যে ও তো বাংলাদেশের, ওখানে কি অনেক দূর, কাঁটাতারের বেড়া আছে, কাঁটাতারের বেড়া সব জায়গায় নেই, 72টা জায়গায় খোলা আছে, ওটা দিয়ে রোহিঙ্গারা হু করে আসছে, সব ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। আচ্ছা আপনাকে জানতে হবে, নিজের জমি বেটি রুটি এটাকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে, সনাতনীদের এক হতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, 80 ভাগ হিন্দু যদি বাংলায় এক হয়, তাহলে এই বাংলাতেও যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসন আমরা দিতে পারব, সবাই শান্তিতে থাকবেন, সবাই সবাই নিজ নিজ ধর্ম পালন করবেন, কেউ কারোর উপরে অত্যাচার করবেন, আমরা সেটা দিতে পারব। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। কালী পুজোতে কলকাতার রাজাবাজারে একই দৃশ্য আমরা দেখেছি, প্রতিবাদ হয়েছে, এবং আমি যখন আসছি একটু আগেই ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠালো, কলকাতা পুরসভার মেটিয়াপুরি 9 নম্বর ওয়ার্ড মন্দির বানাচ্ছিল, মন্দির ভেঙে গেছিল, রিপেয়ারিং করে আরো হিন্দুরা এগিয়েছে, হিন্দুরা তো সরকারি টাকায় মন্দির করে না, জানেন তো আপনারা, জানেন এই যে এত বড় রাম মন্দির অযোধ্যায় কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের টাকা নেই, সরকারের টাকা নেই, আমরা টাকা দিয়েছি, বিশ্ব হিন্দু পরিষদ বলেছিল নিধি দাও, আপনি 10 টাকা 50 টাকা 100 টাকা যে যার মতো করে দিয়ে আমরা 3700 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদের হাতে তুলে দিয়েছি, 2200 কোটি টাকা মন্দিরে খরচ হয়েছে, টাকা বেশি হয়ে গেছে, গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে, তাই ওখানে হিন্দুরা টাকা সংগ্রহ করে মন্দির নির্মাণ করছিল, করতে দেবে না, বাধা দিচ্ছে, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা নিজেদের ধর্ম পালন করতে পারবো না, আমরা আমাদের প্রচলিত পথে চলতে পারবো না, এই জিনিস হতে পারে না। আমি আপনাদের সকলকে সনাতনীদের এক হওয়ার আবেদন করব, এবং আগামী দিনে আমাদের দেশকে
রক্ষা করতে হবে, ভারত মাতাকে শক্তিশালী করতে হবে। কারণ আমাদের হিন্দুদের যাওয়ার কোনো জায়গা নেই। পৃথিবীতে 55টা মুসলিম কান্ট্রি আছে, ইহুদি খ্রিস্টানদের দেশ আছে, বুদ্ধিস্টদের একাধিক দেশ আছে, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, একটাই দেশ আছে ভারতবর্ষ। কোন দিকে যাবেন আপনি? পাকিস্তান বাংলাদেশে যাবেন? ইসলামিক রাষ্ট্রে? চীনে ঢোকার ইচ্ছা আছে, তাক করে আছে বন্দুক? তাহলে কি বঙ্গোপসাগরকে ঝাঁপ দেবেন না ধর্ম পরিবর্তন করবেন? বাংলাদেশ থেকে মোবাইলে টুকরো টুকরো আসে দেখবেন, চাকরি বাঁচানোর জন্য রতন মজুমদার সরকারি কর্মচারী, চাকরি বাঁচানোর জন্য তাকে এপিটপিট করে ধর্ম পরিবর্তন করে সৈফুদ্দিন মোল্লা করতে হয়েছে, করতে হয়েছে। আপনার সবাই ভালো আছে ততক্ষণ যতক্ষণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে। হিন্দুরা যখন সংখ্যালঘু হয়ে যাবে তখন আপনাদের কারোর কোনো অস্তিত্ব থাকবে না। গলার গণ্ঠি, মাথার টিকা, পিছনে শিখা, হাতের শাঁখা পালা, মাথার সিঁদুর, কোনোটাই থাকবে না। এ যন্ত্রণা আমি জানি, আমার পরিবার জানে, আমার মাতৃদেবী, তিনি তার পিতৃদেব মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শিক্ষক ছিলেন বাংলাদেশের বরিশালে, 10 বিঘা জমি ছিল, শিবালয় মন্দির ছিল, শিক্ষক, অর্থের কোন অভাব ছিল না। 59-60 সালে শুধু হিন্দু হওয়ার জন্য এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছে আমার মাকে, তার বাবার হাত ধরে চন্দননগরে এসে জুট মিলের ম্যানেজারি করেছেন তার বাবা সংসার চালানোর জন্য। ভাবছেন আনন্দে আছেন না? ও সব ধর্ম টর্ম পরে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানালাম, বাঁচাতেই হবে এই বাংলাকে। এই বাংলাকে আমাদের দিয়ে গেছেন, আপনি বলুন তো ভারতবর্ষ ভাগ হয়েছে কেন? ভারতবর্ষ ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে, হিন্দুদের জন্য ভারত হিন্দুস্তান আর মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান, অন্য কোনো কারণে তো ভাগ হয়নি, ইতিহাস বলছে, আমি বলছি না। আমাদের অবিভক্ত বাংলা দুভাগ হল, একটা অংশ বাংলাদেশ, একটা অংশ পশ্চিমবঙ্গ। কবে হয়েছে? 1947-এর 20 জুন, আজকের বিধানসভা, সেদিনের আইনসভা, 58 জন ভোট দিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ, জ্যোতিবাবুও ভোট দিয়েছে, অন্য দল করলেও জ্যোতিবাবুও ভোট দিয়েছে 58 জনের মধ্যে। তারা বললেন যে না, আমরা পশ্চিমবঙ্গে থাকবো, বাঙালি হিন্দুরা এইদিকে থাকবে আর বাকি অংশটা ওদিকে থাকবে। আর 21 জন ভোট দিয়েছিল না, আমরা তখন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। বলুন কি অবস্থা হতো যদি সেই সময়ে আমরা পাকিস্তানে ঢুকতাম আর আজকে বাংলাদেশে থাকতাম, কি অবস্থা হতো বলুন? আসা আমি এই কথা বলতে পারতাম? তার আগে দুই দিক থেকে দুটো গুলি এসে মাথায় গেছে। তাই দয়া করে জাগুন, জাগ্রত হন। রাস পূর্ণিমা একটা বড় উৎসব, রাধা মাধবের আমরা পুজো করব, তুলসী রানীর পুজো করব, তুলসী বিন্দে দেবী, তুলসী কৃষ্ণ প্রিয়াসী, নম নম, সর্বত্র সব বাড়িতে এই সনাতনী কালচারকে ফিরিয়ে এনে সনাতনকে জাগ্রত করে রাখার আপনাদের কাছে বিনম্র আবেদন জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন। গৌরবিতায় প্রেমানন্দে।